নমস্কার, আমি প্রদীপ সরকার। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো প্র্যাকটিস করছো এবং নিজেরাই বুঝতে পারছো ইম্প্রুভমেন্টটা। আজকে যেটা আমি দেখাতে চাইছি সেটা অনেকেই আমাকে এসএমএস করেছো, এটা আমার খুব ভালো লাগছে, অনেকেই কমেন্টস করছো। সেটা হচ্ছে ড্রামস কিভাবে আমরা টিউন করব এবং প্রপার ওয়েতে ড্রামস আমরা কিভাবে সেট করব, রাইট? তো আজকে আমি তোমাদের সেটাই দেখাবো যে আমি আমাদের প্রপার ড্রামস আমরা কিভাবে টিউন করব এবং কিভাবে আমরা ড্রামসটা সেট করব। তো ফার্স্ট আমি ড্রাম সেট করার আগে একটু ড্রামসটা কিভাবে আমরা টিউন করব সেটা একবার দেখে নিই। তো টিউন করার আগে সবাইকে একটা কথা বলিনি, ড্রাম সেট করার পরেও টিউন করতে পারো তাহলে অসুবিধা হয়, একটু অসুবিধা হয়। আমার মনে হয় একটু আগে মোটামুটি একটা টিউন করার পর তারপরে সেট করার পর একটু ফাইনাল টিউন যদি তোমাদের মনে হয় করো। সবাইকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই ফার্স্টে স্নেয়ার দিয়ে করি। ওকে, স্নেয়ার একটা ইম্পর্টেন্ট একটা ড্রামসের ইনস্ট্রুমেন্টের স্নেয়ার একটা দারুণ ব্যাপার, কারণ আমরা ম্যাক্সিমাম টাইম আমরা যেটা বাজাই বেস ড্রাম, স্নেয়ার, হাই হ্যাট, আর টমস আমরা যে বাজাই সেগুলো পিক আপ বা বিভিন্ন অন্যরকম একটু গ্রুপ বাজানোর জন্য। তো ফার্স্ট আমরা যে মিস্টেকগুলো করি, অনেকেই যারা বিগিনার বিশেষ করে নতুন ড্রাম কিনে টিউন করে, তারা আমরা কী করি, প্রথমেই আমরা এই ঢিলা দেখলে পরে আমরা পরপর পরপর আমরা টাইট দিয়ে দিই। ফার্স্ট মিস্টেক যেটা ড্রামসের ক্ষেত্রে পরপর কোনো ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে পরপর পরপর এরকম টাইট দেবে না, তাতে একটু হেডসে প্রবলেম তৈরি হয় এবং প্রপার টিউন হয় না, হতে চায় না। এটা একটা ফার্স্ট মিস্টেক। আর একটা মিস্টেক হয় যে আমরা প্রথমেই আমরা কী করি যে এই হেডটাকেই আমরা টিউন করি, উল্টো দিকে একটা হেড আছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, এবং শুধু স্নেয়ারের ক্ষেত্রে না এবং টমসের ক্ষেত্রেও উল্টো দিকের একটা হেড আছে, আমরা এটাকে অনেকে খুব একটা গুরুত্ব দিই না। ওকে, তো আমরা যেভাবে প্রপার ওয়েতে টিউন করব, ফার্স্টেই আমরা স্নেয়ার যখন টিউন করব এইখানে যে লকটা আছে এই লকটা আমরা ওপেন করে দেবো, রাইট? ওপেন করে দেওয়ার পরে কী মনে হবে, স্নেয়ারটা ওপেন হয়ে গেল। তো আমার স্নেয়ারটা অলরেডি একটা টিউন হয়েই আছে, তো তবুও আমি বোঝাচ্ছি, আমি একটুখানি টিউনটা নড়বড়ে করে দিই। প্রথমে বলছি ঢিলা করার সময় এবং টাইট করার সময় সব সময় কিন্তু ক্রস করবে অল টাইম। এবার আমি টিউনটাকে পুরো ঘেটে দিলাম স্নেয়ারের। ওকে, এবার এক একটা জায়গায় এক এক রকম সাউন্ড। এবার আমি আস্তে আস্তে এই প্রত্যেক কটা যেখানে যেখানে স্ক্রুগুলো লাগানো রয়েছে প্রত্যেক কটা স্ক্রুর সামনে একটা করে স্ট্রোক করব এবং শুনব যে কোনটা নেবে আছে, কোনটা ঢিলে হয়ে আছে, এটা এটা যেমন একটু টাইট হবে। ওকে, আরো টাইট হবে, এটা যেহেতু অনেক উঠে আছে তার মানে আমি যদি এই টাইট এইটা এই সাউন্ডটা মেনটেন করে আমি যদি স্নেয়ার আমি টিউন করতে চাই তাহলে আমাকে সব কটা ওই সাউন্ডে নিয়ে আসতে হবে যেটাতে আমি টিউন করতে, এটা টাইট হবে, এটা একটু টাইট হবে, এটা টাইট হবে, এটা একটু টাইট হবে, এটা টাইট হবে। এইবার এই যে পেছনের যে হেডটা আছে সেটা টমসের হোক, প্রত্যেক কটা টমসের, এই ফার্স্ট টম, সেকেন্ড টম, ফ্লোর টম, এই এই সাউন্ডটাকেও আমাকে টিউন করতে হবে। এবার টিউনটা আমাকে কীরকম করতে হবে, এই পাশের হেড সাথে এই পাশের হেডটার কিন্তু আমার সেম টিউন রাখতে হবে, যদি প্রপার ভালো সাউন্ড আমাদের করতে, যার জন্য আমরা অনেকে এই হেডটাকে খুব একটা
এটাকেও আমাকে দেখে নিতে হবে সেম বাজে কিনা। মোটামুটি আমার সেমি আছে। এবার কি করতে হবে, স্নেয়ারের ক্ষেত্রে এটা অনেক হার্ড আছে, এটা অনেক বেশি টাইট আছে, তো আমি মোটামুটি স্নেয়ারের ক্ষেত্রেও একটা লো, আমি হালকা লো হালকা টাইট আমি সেম টিউন নাও করতে পারি। এবং আমি স্প্রিংটা আমি এবার আমি টাইট করে স্নেয়ারটা শুনে দেখব। যদি দেখি আমার মন মতো স্নেয়ারের সাউন্ড রয়েছে। আচ্ছা, এইখানে একটা গোল রিং থাকে, এক একজনের এক রকম থাকে। এইটা দেওয়ার কারণ হচ্ছে আমি স্প্রিংটাকে কতটা টাইট রাখবো, কতটা ঢিলা রাখবো, সেটা আমার গানের উপর ডিপেন্ড করছে, কখনো কখনো আমার আমার টেস্ট অফ সাউন্ডের উপর ডিপেন্ড করছে। যদি আমি ঢিলে করে রাখি তাহলে স্প্রিংয়ের সাউন্ডটা অনেক বেশি আসবে, আর যখন আমি টাইট করে দেব ফুল টাইট, আমি একটু টাইট পছন্দ করি, এভাবে তোমরা স্নেয়ার টিউন করবে। টমসের ক্ষেত্রে আমি একটা জিনিস দেখাচ্ছি, যে আমার যেহেতু এটা অলরেডি টিউন করা রয়েছে, দেখো তোমরা, এটা এটা উঠে আছে, এটা টাইট হবে, এটা আরেকটু টাইট হবে, তাহলে একটু ক্রস টাইট হবে, এটা নেবে আছে, এটা নেবে আছে। এটা কিন্তু আমি পেছন দিকের হেডটাকে টিউন করছি, মাইন্ড ইট, কারণ মোটামুটি পেছন দিকে একটা টিউন হয়ে গেছে। এবার এই পাশে একটা একটু নাববে, উঠে আছে, এবার আমি একবার স্টিক দিয়ে দেখব। মোটামুটি আমার এই টমস দাঁড়িয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, যে ফার্স্ট টম সেকেন্ড টম আমি একটা টমস দিয়ে দেখালাম পুরো ব্যাপারটা, পুরো ড্রাম কিটে সেম হবে ব্যাপারটা, ফ্লোর টম ইনক্লুডিং ফ্লোর টম ফার্স্ট টম সেকেন্ড টম সব কটা। এবং যত টমস তোমরা ইউজ করো, যা ইচ্ছা ইউজ করতে পারো, দুটো হেড টিউন করতে হবে। এবং আরেকটা কথা হচ্ছে যে যেহেতু ড্রাম সমস্ত গানের স্কেল অনুযায়ী কিন্তু স্টেজে ড্রাম টিউন করা হয় না, যে গানের এক একটা স্কেল থাকে বা মিউজিকের যে স্কেলে তোমরা মিউজিক বাজাচ্ছো সেই স্কেলে কিন্তু ড্রাম টিউন করা হয় না। ড্রাম একটা ইন্ডিভিজুয়াল টিউন করা থাকে, সেই স্কেলেই কিন্তু পুরো সমস্ত গান বাজানো হয়। যার জন্য আমি আমি প্রেফার করি কি ড্রামসটা আমার শুনতে কীভাবে ভালো লাগছে, কোন নোটগুলোতে ভালো লাগছে, সেই হিসাবে আমি একটা টিউন করি। আর অবশ্যই ফার্স্ট টম সেকেন্ড টম টুম টুম, এটা যার যেরকম ধর টুম টুম, এই নোটগুলো মেলাতে হবে, টুম টুম। ওকে, তো যে যদি লো কেউ লাইক করো, কেউ মিড লাইক করো, কেউ হাই লাইক করো, তো তারা সেই হিসাবে টিউন করবে, কিন্তু ফার্স্ট টম আর সেকেন্ড টমের নোট একটা মোটামুটি দুটোর মধ্যে সুরে থাকতে হবে, মানে টুম টুম এরকম যেন না হয়, টুম 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 এরকম। এবার ফ্লোর টমটা, ফার্স্ট টম সেকেন্ড টম আর যে আমাদের সাইডে যে টমসটা থাকে, ফ্লোর টমটা, ফ্লোর টমটা টিউন করবে তোমরা কী টাইপের ব্যান্ডে বাজাও। সেখানে একটু বেশি লো ওরিয়েন্টেড হলে ফ্লোর টমটা একটু লো ওরিয়েন্টেড লাগবে বেসের সাথে মিলিয়ে। ওকে, যদি তোমাদের তোমার যদি টেস্ট মনে হয় যে তিনটে টম টুম 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 সেরকম রাখো, তাহলে তুমি সেরকমভাবে রাখতে চাও, বোঝাতে পারলাম? তো বেসিক্যালি এটা কোনো প্রত্যেকটা গান অনুযায়ী আমরা টম ড্রাম সেভাবে বাঁধা হয় না। তো যেহেতু একবারই আমরা টিউন করে আমরা ড্রামসটাকে বাজাই, তারপর পুরো প্রোগ্রামটা সেই একই টিউনে বাজে, তো যার যেটা কানে শুনতে ভালো লাগবে, মেন আমি বলবো যার যেটা কান যত পরিষ্কার হবে যে আমি ঠিক শুনছি ঠিক মিলছে কি না, তত তার ড্রামটা অনেক বেটার বাজবে। ওকে,
তো মোটামুটি একটা ধারণা দিলাম আমি। এরপর একটা এরকমই একটা ধারণা দিচ্ছি যে ড্রাম সেটের কয়েকটা মিস্টেক অনেকে করে ফেলে, সেই মিস্টেকগুলো কি যারা বিগিনার তারা জানে না, তো সেই কয়েকটা মিস্টেক আমি ছোটো ছোটো দেখাচ্ছি কীভাবে ড্রাম সেট করবে। ওকে, তো ড্রামসের একটা প্রথমে যারা বিগিনার ড্রাম কেনার পরে বাড়িতে সেট করে তার একটা প্রথম যে মিস্টেকটা করে ফেলে সেটা এই এই জায়গাটা ম্যাটের সাথে ঠেকে থাকে বা মাটিতে থেকে থাকে, ফ্লোরে টাচ থাকে, তো এটা একটা মিস্টেক। এটা কিন্তু ফ্লোরে টাচ থাকবে না, এটা অ্যাটলিস্ট দুটো ফিঙ্গার মিনিমাম ঢুকবে এরকম একটা স্পেস এখানে রাখতে হবে। ওকে, তার কারণ হচ্ছে ড্রামসটা এই যে আর এটা অ্যাডজাস্ট হয় এখানের এটা দিয়ে, এগুলো তোমরা বুঝতেই পারবে, কিন্তু এইটা অনেকে মিস্টেক করে ফেলে, যার জন্য আমরা যখন ড্রামসের ওপাশে বসে প্যাডেল ইউজ করি তো সেই প্যাডেলটার পায়ের টাচ এবং তার ফিডব্যাকটা প্রপার ওয়েতে কাজ করে না। তো এখানে একটা অ্যাটলিস্ট 1.5 ইঞ্চি বা মেপে নেবে অ্যাটলিস্ট দুটো ফিঙ্গার যেন ভেতরে ঢোকে, এটা একটা মিস্টেক। আচ্ছা, আরেকটা মিস্টেক আমি দেখাচ্ছি, সেটা টমসের ক্ষেত্রে হয়, স্নেয়ারের ক্ষেত্রেও কিছুটা হয়, স্নেয়ার ফ্লোর টম মিলেও হয়, সেটাও দেখো। ওকে, তাহলে আমরা কীভাবে টমসটা সেট করব। ফার্স্টে আমরা টমস হোল্ডার যে দুটো আছে হোল্ডার দুটো আমরা সেট করে নিলাম, এবং সেট এমনভাবে করব যাতে মোটামুটি দুটো একই হাইটে থাকে। অনেকে যে মিস্টেকটা করে সেটা হচ্ছে ফার্স্ট টমের সাথে সেকেন্ড টমের মাঝখানে অনেকটা ফাঁকা থাকে, তো আমরা এমনভাবে চেষ্টা করব যে ফার্স্ট টমের সাথে সেকেন্ড টমের মধ্যে যেন কোনো টাচও না হয়ে থাকে এবং যেন কোনো বিরাটভাবে ফাঁকাও না থাকে। কারণ আমাদের যত ডিস্টেন্সে ইনস্ট্রুমেন্টগুলো থাকবে তত আমাদের কিন্তু বাজাতে অসুবিধা হবে, যত ক্লোজ থাকবে ইনস্ট্রুমেন্টগুলো তত কিন্তু আমাদের বাজাতে সুবিধা হবে। তো ফার্স্ট আমি ফার্স্ট টমটা আমি লাগাচ্ছি, ওকে, এবার আমি সেকেন্ড টমটা সেট করব। আমার ফার্স্ট টম আর সেকেন্ড টমের মাঝখানে বলতে গেলে একটাই জাস্ট ফিঙ্গার ঢুকবে, এতটাই ক্লোজ রয়েছে দুটো। কারণ অনেকের থাকে কি ফার্স্ট টম এত অনেক এদিকে, সেকেন্ড টম অনেক এদিকে, এবং অনেকের থাকে অনেক উঁচু হাইটে থাকে, থেকে এটাকে অনেক ফ্ল্যাট থাকে, তাহলে হেড নষ্ট হয়ে যায়, হেডের মধ্যে টিপ 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 পড়ে যায়। তো যতটা ম্যাক্সিমাম যে অনেক হেলানো থাকবে তা না, একটা মিনিমাম একটা হেলানো থাকবে ফার্স্ট টম আর সেকেন্ড টম, এবং দুটো টমস খুব ক্লোজ থাকবে। এবার দুটো আমার হয়ে গেল, আর ফ্লোর টমটা বলে দিই, ফ্লোর টমটা থাকবে হচ্ছে গিয়ে মোটামুটি আমি যে যেই পজিশানে বসেছি তার থেকে তার দিকে একটু হেলা থাকতে হতে পারে, একটু হেলে থাকবে এদিকে। ওকে ওকে, এবার আমরা স্নেয়ারটা বসাবো, মোটামুটি আমাদের টিউন হয়ে আছে সব, স্নেয়ারটা বসে এটা টাইট দিয়ে দেবো। এবার যে কথাটা বলার হচ্ছে চেষ্টা করবে কি স্নেয়ার ফ্লোর টম মোটামুটি একটা সেম হাইটে রাখার একটা চেষ্টা করবে, কারণ স্নেয়ার অনেক উঁচুতে ফ্লোর টম অনেক নিচুতে এরকম যেন না হয়, চেষ্টা করো ফ্লোর টম আর স্নেয়ারের একটা মোটামুটি সেম হাইট রাখতে, এবং সবটাই যেন কাছাকাছি থাকে। এগুলোকে বলে ও রিং, এই ও রিংটা সাউন্ডটাকে একটু ড্যাম করে দেয়, যদি কারোর মনে হয় বেশি ওপেন লাগছে তো ড্যাম করার জন্য যেমন আমি দেখাতে পারি, এই যে সাউন্ডটা থাকছে তো সেটা আমি ও রিং দিয়ে আমি এটাকে একটু চাপা দিতে পারি।
আমার সাউন্ডটা অনেকটা ড্যাম হয়ে গেল। যেমন আমি যদি সেকেন্ড টমেও দেখি, এবার আমি একটা ওরিং দিয়ে দিলাম, সাউন্ড অনেক চাপা এবং চেঞ্জ হয়ে যায়। স্নেয়ারের ক্ষেত্রেও আমি ওরিং ইউজ করতে পারি। সবাই বুঝতে পারছো সাউন্ডের ক্যারেক্টারটা অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। এইবার বসার পরে আমার হাই হ্যাট স্নেয়ার আর ফ্লোট টম, এই এই তিনটে একটা মোটামুটি সোজা থাকবে। হাই হ্যাট এরকম ঘুরে থাকছে, ওটা ওদিকে, স্নেয়ার কাছে, এরকম যেন না হয়। হাই হ্যাট স্নেয়ার ফ্লোট টম মোটামুটি একটা সেম অ্যাঙ্গেলে রাখার চেষ্টা করবে। এবার সিম্বল যত ইচ্ছা তুমি লাগাতে পারো, কিন্তু সব যেন আমার দুটো হাতেই আমার সিম্বলগুলো যেন আমি টাচ করতে পারি। আমি ড্রাম সে বসার পরে আমি যত ইচ্ছা ইনস্ট্রুমেন্ট আমি লাগাতে পারি, সেট করতে পারি, বাট আমার সব যেন স্টিক এর মধ্যে আসতে হবে, গ্রিপের মধ্যে সেগুলো টেনে নিতে হবে। তুমি এক্সট্রা টমস লাগাতে পারো, রোটো লাগাতে পারো, চাইমস লাগাতে পারো, লো কিক ইউজ করতে পারো, গং ড্রাম ইউজ করতে পারো, যেরকম আমি সারেগামাপায় অনেক কিছু ইউজ করি। তো সেটা তো প্রপার ওয়েতে যখন তোমার ড্রাম সেট হয়ে যাবে, তখন দেখবে বাজাতে বসে অনেক ইজি লাগছে আর অনেক সুবিধা হচ্ছে। যেমন যদি আমার টমস আর ফার্স্ট টম সেকেন্ড টমের মধ্যে অনেক গ্যাপ থাকতো, তাহলে আমার পিক আপ বাজাতেও আমার অসুবিধা হতো। এখন যেরকম যদি আমার অনেক কাছে সমস্ত কিছু আছে, ওকে, তো আমার মোটামুটি সব গ্রিপের মধ্যে রয়েছে। তো আশা করি প্রপার ওয়েতে আমরা আজকে ড্রাম সেট করা জানলাম। তো আজকে একটা বেসিক জিনিস জানালাম যে কীভাবে কোন কোন ছোট ছোট মিস্টেক ড্রাম সেট করার সময় হয়ে যায়, এবং টিউন করার সময় কীভাবে টিউন করা উচিত, এবং কীভাবে ড্রামস প্রপার ওয়েতে সেট করা উচিত, আজকে আমরা দুটোই শিখে গেলাম। তো এরপরে আমি যে ক্লাসগুলো নেব, সেগুলো আমরা কীভাবে ড্রামস বাজাবো, কোন গানে কী রকমভাবে ড্রামস বাজাবো, এবং কীভাবে ড্রামসের প্রথম রিদিম শুরু করব, তার সাথে কীভাবে পিক আপ বাজাবো, কীভাবে ড্রাম সোলো বাজাবো, সমস্ত কিছু, কী কী ইজিয়েস্ট টেকনিক আছে যেগুলো অনেক ফাস্ট ড্রামসে হাতের ক্রস অ্যাপ্লাই করা যেতে পারে, তো এই সমস্ত জিনিসগুলো পরপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও, আর বেল বাটনটাও প্রেস করে দাও, যাতে নেক্সট ক্লাসগুলো তোমাদের ইনফরমেশানগুলো পেয়ে যাবে। তো ততদিন তোমরা সুস্থ থাকো, ওয়েট করো নেক্সট ক্লাসের জন্য। বাই, ভালো থাকো, টাটা।